এত জন আর কি মেম্বার, আসলে মাসি পিসি আমরা পিসি এইরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সতীশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আজকে ভিডিওটা কী নিয়ে, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, কারণ আমাদের ফ্যামিলিতে একটা নিউ মেম্বার এসেছে। তো তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ এই ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটা তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো মাস্ট। এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইজ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, বেশি আর কথা বাড়াচ্ছি না, তো দেখতে থাকো। যে ভয় লাগছে, হ্যাঁ আর কিছুক্ষণ নতুন অতিথি আসছে, নতুন অতিথি। সেটা তো হবে, মানে মনে তোমাকে জিজ্ঞেস করে লাভ নেই। পিসান বলো তোমার কি মনে হচ্ছে, কি হবে? ছেলে হবে তোর? ও তো বাবা, তোর জিজ্ঞেস করে লাভ নেই। শুনি তোমার বলো কি মনে, মানে মনে হচ্ছে কি কি হবে? গোপাল? আচ্ছা, মানে তাহলে ছেলে ছেলে, তুই কি বললি? ছেলে, মানে তিনটে ছেলে হলো। আমি তো বলেই আসছি ছেলে হবে। ছেলে, তুমি বলো ছেলে ছেলে। পূজা বল ছেলে ছেলে, মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতজন ছেলে। আমি কি বলবো, ভাবতে পারছি না। এদিকে বুঝে তো অনেকেই ভুলভাল কমেন্ট করো, ঠিক আছে? আর অনেকে যারা ভালো কমেন্ট করে, তারা আমি জানি তোমরা ভালো কমেন্টই করবে। এখানে আবার আসতে পারে কমেন্ট, এটার জন্য বলা যে ছেলে মেয়ে ছেলে মেয়ে এগুলো আবার কি আছে, এটা বলতে পারো। বাট আমি এটাই মানে জিজ্ঞেস করছিলাম, মানে হয়তো এখানে বুঝতে ভুল করবে বলে তোমাদেরকে বলে দিচ্ছি। মানে এক একটা মনে হয় না যে এক একজনকে দেখে লাগে যে বলে নাকি মেয়ে হলে খুব সুন্দর দেখতে হয়ে যায়, তারপরে ছেলে হলে একটু মানে খারাপ হয়ে যায়, মানে মায়েরা। তো এটা আগে থেকে তো আর কেউ জানে না যে ছেলে হবে কি মেয়ে হবে, তো সেটাই আমি সবার কাছ থেকে মানে জানছিলাম যে মানে কি হবে, কাউরি মানে দেখে কি মনে হচ্ছে। আর এইসব বুঝতে পারে মানে দেখে কি মনে হচ্ছে, এরকম বেশিরভাগ আগেকার যুগের মানুষরা, মানে যেরকম আমার দিদারা দিদার, মানে আমি যেরকম কিছুই বুঝতে পারি না, ঠিক আছে, আমার মাও তাই। তো যেরকম আমার মামার বাড়ির দিদা আমাদের বিয়ের সময় বৌদিকে দেখে বলেছিল, তোকে দেখে মনে হচ্ছে তোর মেয়েই হবে। তো দেখো শেষ পর্যন্ত কি হলো। All the best. বল তোর এখন কিরকম লাগছে? তো এখন আমরা সবাই মিলে বাইরে বসে বসে ওয়েট করছি যে ভেতরে কি হচ্ছে কি শুনবো, তো সেটার জন্য সবাই আমরা ওয়েট করে আছি। আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ, বুঝতেই পারছো হয়তো, কারণ অন্য ফোনে ভিডিও করছিলাম সেই জন্যই আর কি। ছেলে হতে পারে, কি হচ্ছে এখন ভেতরে? তো কি হয়েছে? ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, শুধু কান্নাটা শুনতে পেলাম, শুধু কান্নাটা শুনতে পেলাম। কি হয়েছে এবার? ওরে বাপরে কাঁদছে, দেখাবে ইউটিউবে
আরে বলো বলো বলো, তুমি টেনশন করো না, বলো এত জন আর কি মেম্বার। আসলে মাসি পিসি আমরা পিসি, এরা সব ইয়ে ঠাম্মি দিদুন হয়ে গেছে অলরেডি, আলাদাই ব্যাপার। মা লক্ষ্মী, তাই তো মা লক্ষ্মী। তো সব কিছুর পর আমার দিদির কথাটাই ঠিক হলো, মানে সবাই আমরা ছেলে বলেছিলাম আর দিদি একমাত্র বলেছিল যে না আমার মনে হচ্ছে যে মেয়েই হবে। তো আমাদের আমার দাদার মেয়ে হয়েছে, আরও এত কিউট হয়েছে কি বলবো। অন্য সময় ভালো করে ওর ফটো দেখাবো, ভালো করে ওকেও দেখাবো, এখন মুখটা দেখালাম না, অন্য একটা ব্লগে ওকে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো আজকে হচ্ছে তার পরের দিন, মানে আজকে হচ্ছে রবিবার। এখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম, তো আজকের এই সকালের এই ভিডিওগুলো কিছু ক্লিপ নিয়েছিলাম, তো সেটাও ভাবলাম আজকে অ্যাড করে দিই। তো এখন দেখতে পাচ্ছ, আর আমি বলে দিই, আমি মানে আজকে তো রবিবার আর আমি কালকে এসেছি আমার বাবার বাড়ি, মানে শনিবার রাত্রে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ রবিবারের সকালে নিতুন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ওই বাড়িতে পুজো করে এসেছে, তারপরে এখন এই বাড়িতে পুজোটা করে দিচ্ছে, যেহেতু ও স্নান করে নিয়ে সেই জন্য এখন আমাদের গোপালকে তুললো ঘুম থেকে, তারপরে সব ড্রেস ড্রেস পরিয়ে দিল, সুন্দর করে সাজিয়ে দিল, আর এখন আমাদের গোপুকে খেতে দিচ্ছে। তো ওই সুন্দরভাবে পুজোটা করে নিয়েছে। তো মিথুনের পুজো টুজো হয়ে যাওয়ার পর মা একটা সুন্দর ব্রেকফাস্ট আমাদেরকে দিয়েছে, এটা হচ্ছে পরোটা, আর একটা মা সুন্দর স্টাইল একটা আলু ভাজা ভাজে, ওটা দারুণ লাগে খেতে, আর তার সঙ্গে হচ্ছে বোঁদে। তাও আমি এই পরোটাটা অর্ধেকটা খেয়ে নিয়েছি নিচের তলাটাতে, সেই জন্য আমি পরোটাটা উল্টে দিয়েছি। আর তারপরেও আমি মানে ব্রেকফাস্ট করার পর পরোটা মাটা খাওয়ার পর মা বললো গরম গরম মাছ ভাজা হচ্ছে খাবি, তো বললাম যে কেন খাবো না, তো সেই জন্য এখন আমি এখানে গরম গরম মাছ ভাজা খাচ্ছি। আহা, এই গরম গরম মাছ ভাজাটা জাস্ট অসাধারণ লাগে খেতে, অসাধারণ। আর ঝোলের মধ্যে যে মাছ ফেলে দেয় ওই মাছটার থেকে আমার বেশি মাছ ভাজা খেতেই আমি পছন্দ করি, সেই জন্য মা ছোটো থেকে যখন মা মানে ঝোল টোল মাছের রান্না করতো তখন আমার জন্য মাছ ভাজা তুলে রাখতো, কিন্তু এখন সব খায়, এখন সবই ভালো লাগে, এটা ছোটোতে খেতাম। তো এইখানে আমি পুরো স্নান করে নিয়েছি আর মাথায় আজকে শ্যাম্পু করেছি, কারণ কালকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর এখানে মা ভাত বাড়ছে, ইয়ে মা মিথুন খাবে না বেশি। আজকে মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে চিকেন আছে, একেবারে মা সব থাকাতে বেড়ে দিই, তারপর দেখা যে চিকেন, ডাল, আমের চাটনি, আলু ভাজা, মাছ, আর তার সঙ্গে একটা ঝোল হয়েছে মানে বাবার জন্য মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে, ওটা তো মিতুন খাবেন না উনি, এই যেটা আমার। তো এখন এই যে শেষ পাতে দই না হলে ঠিক জমে না, এখন দই খাওয়া হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। জানি এই ভিডিওটা খুব ছোট হলো, তোমাদেরকে তো বললাম যে কালকে স্কুলে প্রোগ্রাম আছে, তো সেটা ভেবেছিলাম এই ভিডিওটার সঙ্গে অ্যাড করব, কিন্তু তোমরা আবার ভিডিও না দিলে তোমরা রাগারাগি করছো, আর হ্যাঁ আমারও খারাপ লাগছে, তো সেজন্য ভাবলাম যে ছোট হোক তাও দিয়েই দিই ভিডিও। যেরকম মানে কালকে আমাকে মেসেঞ্জার একটা মেয়ে মেসেজ করছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমাকে বলছে যে মানে হ্যালো দি, তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি খুব ভালো লাগে, নিয়ে আমি লিখলাম যে থ্যাংক ইউ। তো তারপরেই মেসেজ করছে যে তুমি এত লেট কেন করছো ভিডিও দিতে, আর অনেকে অনেকে কমেন্ট করছো যে দিদি এত ভিডিও দিতে লেট কেন করছো, লেট কেন করছো, মানে সিরিয়াসলি আমারও খারাপ লাগছে। আর তোমরা যে মেসেঞ্জারে মেসেজ করছো, ইনস্টাগ্রামে মেসেজ করছো, সত্যি এগুলো মানে এত ভালো লাগছে যে মানে তোমরা আমাকে চাইছো যে আমি ভিডিও দিই, তো সেই জন্য ভাবলাম যে ছোট হোক যাই হোক ভিডিওটা আমি দিয়েই দিই। কালকেও ব্লগ করার চেষ্টা করব, যতটাই করব তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর হ্যাঁ, তারপরে আমি তাকে যে রিপ্লাই দিয়েছি মেসেঞ্জারে, সে আবার বলছে আমাকে যে তুমি যে রিপ্লাই দেবে আমি ভাবতে পারিনি, যে না না আমি এমন কিছু নয় যে আমি রিপ্লাই দেবো না, আর আমার তোমাদেরকে রিপ্লাই দিতে মানে আমি সত্যি বলছি আমার ভালো ভালো কমেন্টে রিপ্লাই দিতে আমার সত্যি খুব ভালো লাগে। দেখো খারাপ কমেন্টে তো আমি মানে রিপ্লাই দিই না, সেটা তো আলাদাই ব্যাপার, কিন্তু আমার মানে ম্যাক্সিমাম জন তো ভালো কমেন্টই করো, খারাপ কমেন্ট ওই দু তিনজনেই করে, তো মানে আমার ভালো কমেন্টে রিপ্লাই দিতে সত্যি কার না ভালো লাগে, তোমাদের এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি আমি বারবার তোতলে যাচ্ছি, তো তোমাদের এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি আমারও খুবই ভালো লাগছে, এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে।
পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, না হলে কিছুই করতে পারবো না। তো প্লিজ 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 এখনো যাই যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইজ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চেষ্টা করবো আরও ভালো 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 ভিডিও বানানোর। অনেক কিছুই মাথায় প্ল্যান ঘুরছে যে মেকআপ ভিডিও করবো, কিউএনএ ভিডিও করবো, বাট কোনোটাই হয়ে উঠছে না, কিন্তু সবটাই হবে, একটু ওয়েট করো, তারপরে সব একে একে সব কিছু হবে। তো বাই, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।